সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে তাদের আয়োজনে আমরা প্রতি বছর ন্যাশনাল লেভেল স্পিচ কম্পিটিশনের আয়োজন করি, যে কম্পিটিশনটার নামকরণ করা হয়েছে ইয়াং ইন্ডিয়াকে বোল। ইয়াং ইন্ডিয়াকে বোল, যার অর্থ আজকের যে যুব প্রতিনিধি, আজকের যারা যুবক, তাদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটি উদ্যোগ। আপনারা সকলেই জানেন, সবাই জানেন, আজকে দেশ জুড়ে যে অবস্থা চলছে, রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন আমাদের দেশের যুবক সম্প্রদায়। যেভাবে আমরা দেখেছি বছরে দুকোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন কেন্দ্রীয় সরকার, আজকে 7 বছর 8 বছর বাদে কিন্তু আমাদের দেশে প্রায় 14 কোটি যুবক, শিক্ষিত যুবক বেরোজগার। আর আমরা চাই তাদের কথা মানুষের সামনে তুলে ধরতে। শুধু বেরোজগার যুবকই নয়, তার পাশাপাশি এখানে আমাদের যারা সাংবাদিক মহিলা বন্ধুরা রয়েছেন, আমাদের বোনেরা রয়েছেন, আমরা নিজেরা দেখেছি আমাদের দেশে কীরকমভাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে, নারী সুরক্ষা নিয়ে তারা প্রতি মুহূর্তে কীভাবে বিপর্যস্ত হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে মূল্যবৃদ্ধি কীভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল গ্যাস সর্ষের তেল নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ছে, প্রতিদিন বাড়ছে, প্রতিদিন সূর্য উঠছে, সূর্য ওঠার সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। মানুষ কোথায় যাবে, মানুষ কী করবে আমরা সেটা জানি না। আমরা কেউ বহন কাটবে, আমরা সলিউশন দিতে পারি, আমরা আহ্বান জানাতে পারি, অনুরোধ জানাতে পারি, মানুষের কথা ভাবুন, মানুষের জন্য চিন্তা করুন, জিনিসপত্রের দাম কমান, নারী সুরক্ষা জোরদার করুন। সেই সঙ্গে আজকে যাদের উপর ভর করে, যাদের ক্ষমতার উপর ভর করে আগামী দিনের সমাজ তৈরি হবে, আজকের যুবক আগামী দিনের সমাজ গড়ার অধিকার নিয়ে তারাই আসবে, তারা আছে বলেই কিন্তু একটা সুন্দর সমাজের প্রতিশ্রুতি আমরা খুঁজে পাই। তাই আমাদের দাবি, আমাদের অনুরোধ নিয়ে আমরা যদি বারে বারে করছি, এই যুবক যায় আপনারা সবাই, আমাদের যারা তরুণ তুর্কি ছাত্র যুব মহিলা যারা রয়েছে, আমরা সবার কাছে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আবেদন, এবছর দ্বিতীয় পর্যায়ে ইয়াং ইন্ডিয়াকে বোল সিজন 2 শুরু হতে চলেছে যুব কংগ্রেসের উদ্যোগে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমাদের ছাত্র যুব তরুণ যে সমস্ত মুখ রয়েছে, মহিলারা রয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে, তারা সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারে নির্দিষ্ট বিষয়ের উপর, এবং এই মুখগুলোকে বিধানসভা ক্ষেত্র থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল থেকে আমরা তাদেরকে পৌঁছে দেবো, কোথায় স্টেট লেভেল থেকে আমরা তাদের পৌঁছে দেবো ন্যাশনাল লেভেলে। সবার জন্য সুযোগ রয়েছে, সবাই এই সুযোগে অংশ নিতে পারে, এবং এই সুযোগ আপনাদের সামনে এনে দিচ্ছে, আমাদের সামনে এনে দিচ্ছে সর্বভারতীয় যুব কংগ্রেস। আমাদের মাননীয় নেতা, আমাদের সকলের নেতা, আমাদের লিডার শ্রী রাহুল গান্ধীর ইচ্ছায়, রাহুল গান্ধীর তদারকে আমাদের সকলের যুবা আইকন, যিনি সারা ভারতবর্ষের মাটিতে, সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে কোভিড পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মানুষ যাকে আখ্যা দিয়েছিলেন অক্সিজেন ম্যান অফ ইন্ডিয়া শ্রীনিবাস স্যার, তার উদ্যোগে, তার সহযোগিতায়, এবং আমাদের IOSC মাননীয় ইনচার্জ, ন্যাশনাল ইনচার্জ কৃষ্ণা আল্লাহরি স্যার, এনাদের সবাইকে নিয়ে আমাদের যুব কংগ্রেস পরিবার এবছর আবারও আয়োজন করতে চলেছে ইয়াং ইন্ডিয়াকে বোল সিজন 2। এই প্রতিযোগিতাটা, এটা একটা ন্যাশনাল লেভেল স্পিচ কম্পিটিশন, বিভিন্ন বিষয়ের উপর, যেগুলো কারেন্ট মধ্যে আমরা যেগুলোকে বলি কারেন্ট টপিক, তার উপরে আমরা বলার জন্য যারা তরুণ তুর্কি ছাত্র যুব মহিলারা রয়েছে আমরা তাদের আহ্বান জানাচ্ছি। আমরা একটা কথাই বলবো, না বন্ধু, কণ্ঠ ছাড়া জোরে, এই কণ্ঠটাকে আরো জোরে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুব কংগ্রেস এই প্ল্যাটফর্মটা এনেছে ইয়াং ইন্ডিয়া কেবল সিজন 2 ন্যাশনাল লেভেল স্পিচ কম্পিটিশন। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ইয়াং ইন্ডিয়া কেবল সিজন 2 আনুষ্ঠানিক সূচনা এখান থেকে হলো, সেই জন্যই আপনাদের দেখা, আপনাদের সাথে কথা বলা আমরা আশা রাখছি, এবং যতটুকু সারা এখন অবধি আমরা পেয়েছি তাতে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের আজকের এই আনুষ্ঠানিক পর্বেও সবাই রয়েছেন, আমাদের সঙ্গে সিনিয়র নেতৃত্বেরাও রয়েছে, এবং এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা থেকে কিন্তু আমরা ভালো রকমের সাড়া পেয়েছি, অনেকে ইচ্ছুক, অনেকে অংশগ্রহণ করতে চাইছেন, অনেকে ক্রাইটেরিয়া জানতে চাইছেন, কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করা যায় সেগুলো জানছেন, এবং দূর থেকেও অনেকে এসেছেন। আমরা আশাবাদী, আমরা যেটুকু দেখছি এবছর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস থেকে, শুধু ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নয়, আপনাদের ত্রিপুরা, আমাদের ত্রিপুরা, আমাদের সবার ত্রিপুরা থেকে
মানুষ ইয়ার ইন্ডিয়া কেবল সিজন টু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে, যার আয়োজন করছে সর্বভারতীয় যুব কংগ্রেস। আপনার পরিচয়টা? আমি মৌমিতা কালী, ইন্ডিয়ান ইয়ং কংগ্রেসের অ্যাপয়েন্টেড, নর্থ ইস্ট ইয়ং ইন্ডিয়া কেবল কর্পোরেশনের দায়িত্ব।